जीवन बाचे जीवन बटे सब बाल बच्चा টিস্টার পানি নিয়ে যদি মানববন্ধনে আমাদের কাজ না হয় তা আমরা উপর লেভেলে যাব পানির প্রতিবাদের জন্য আমার রংপুরে পানির জন্য হাহাকার উঠে গেছে কিছুদিন পর আমাদের গাছপালা আবার সব জ্বলে যাবে কাজ হবে না ভারত সরকার কর্তৃক নতুন দুটো খাল খনন করে টিস্টার পানি একতরফা প্রত্যাহারের প্রতিবাদে এবং টিস্টা সহ অভিন্ন চুয়ান্ন নদীর পানি ন্যায্য আদায়ের দাবিতে তিস্তা বাঁচাও আন্দোলনের উদ্যোগে প্রেস ক্লাব চত্বরে আমাদের এই মানববন্ধন সমাবেশ হচ্ছে। আপনারা জানেন যে ভারত সরকার আন্তর্জাতিক নদী আইনকে লঙ্ঘন করে আন্তর্জাতিক রীতিনীতিকে বিধানগুলি প্রদর্শন করে একতরফাভাবে তিস্তার পানি প্রত্যাহার করছে। আজকে ভারতের এই পানি আগ্রাসনের কারণে আমাদের উত্তরাঞ্চল মরুকরণের পথে, এই তিস্তার উপরে উত্তরবঙ্গের 2 কোটি মানুষের জীবন জীবিকা নির্ভরশীল। আজকে তিস্তায় পানি না থাকার কারণে আমাদের যে তিস্তা সেচ প্রকল্প, সেই সেচ প্রকল্প ভেস্তে যেতে বসেছে। তিস্তায় পানি না থাকার কারণে আজকে সেখানকার হাজার হাজার জেলে মাঝি তারা বেকার জীবন যাপন করছে। সেই তিস্তা অঞ্চলের মাটি ফেটে চৌচুর হয়ে গেছে, সেখানকার গাছপালা মরে যাচ্ছে। এর যে সুদূর প্রসারী প্রভাব সেটা গোটা প্রকৃতিতে পড়বে। আমরা মনে করি যে ভারত একটা প্রতিবেশী কিংবা বন্ধু প্রতিম দেশ, আমরা যে বলি এটা বন্ধু প্রতিম দেশের কোন কাজ হতে পারে না। ভারত যেটা করছে সেটা আন্তর্জাতিক নদী আইনকে লঙ্ঘন করে করছে। আমরা মনে করি যে সরকারের তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের জন্য শুধুমাত্র ভারতের সাথে দ্বিপাক্ষিক আলোচনাই যথেষ্ট নয়, আন্তর্জাতিক যে ফোরাম রয়েছে সেই ফোরামে তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ের ব্যাপারে সরকার কার্যকর পদক্ষেপ নিক, অন্যথায় সরকার ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা আদায় করতে পারে। সংগ্রামী বন্ধুগণ, আমরা যদি তিস্তার পানির ন্যায্য হিস্যা আদায়ে ব্যর্থ হই তাহলে আমাদের উত্তরবঙ্গ মরুভূমির পথে যাবে।